জাকাত কার উপর ফরজ জানা দরকার আছে না? কার উপর জাকাত ফরজ? কে জাকাত দিবে আর কারাই বা জাকাত নিবে? এই মাসালগুলো আমাদের জানার দরকার। এক নাম্বার, মুসলমান হইতে হবে। কি হইতে হবে? কোনো অমুসলমান কাফের মুশরিকের উপর জাকাত ফরজ না। তাহলে বোঝা গেল আমরা এখানে যারা মুসলমান আমাদের সকলের উপর জাকাত ফরজ, ঠিক কিনা বলেন? সামনে গেলে বাকিটা বুঝবেন। সকলের উপর ফরজ মানে মুসলমান হিসেবে ফরজ হয়েছে, মুসলমান হিসেবে সকলের উপর ফরজ। দ্বিতীয় নাম্বার, বালেগ হইতে হবে। তাহলে বোঝা গেলে এখানে যত মুসলমান আছে যারা নাবালেক তারা বাদ পড়ল, যারা নাবালেক তারা বাদ পড়ল, তাদের উপর জাকাত ফরজ না। যারা বালেক তাদের উপর জাকাত ফরজ। তিন নাম্বার অপশন হলো জ্ঞানবান হইতে হবে, বিবেকবান হইতে হবে। কোনো পাগলের উপর জাকাত ফরজ না। তাহলে বোঝা গেল যারা সমাজের মধ্যে পাগল আছে তারা জাকাত থেকে মাহরুম বাদ। যারা সুস্থ মানুষ আছে, জ্ঞানবান মানুষ আছে এবং মুসলমান, তাদের উপর জাকাত ফরজ। চার নাম্বার হলো স্বাধীন হইতে হবে। কোনো পরাধীন ব্যক্তি, গোলাম, গোলাম প্রথা কিন্তু বর্তমানে নাই, আমরা সবাই স্বাধীন। আমরা সবাই কি স্বাধীন? সুতরাং সে স্বাধীন হিসেবে আমাদের সকলের উপর জাকাত ফরজ। স্বাধীন হইতে হবে। কোনো পরাধীন গোলামের উপর জাকাত ফরজ না। নেশাবপূর্ণ সম্পদের মালিক হইতে হবে। এখানে অনেক লোক বাদ পড়বে। নেশাব, নেশাব হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, এই পরিমাণ সম্পদ স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা পয়সা যার কাছে থাকবে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যায়। ওই ব্যক্তির উপর কি ফরজ হয়? জাকাত ফরজ হয়। তাহলে এখানে দেখবেন অনেক মুসলমান বাদ পড়ল, ঠিক না? কারণ সবাই কিন্তু এই টাকা পয়সার মালিক না। ভাইয়ের আমার, এরপরে 6 নাম্বার অপশন হলো পূর্ণ 1 বছর আপনার কাছে সেই টাকা অথবা সেই স্বর্ণটা থাকতে হবে। পূর্ণ 1 বছর আপনার ব্যাংকে টাকা আছে, সেই টাকাটা 1 বছর ব্যাংকে অতিবাহিত হইতে হবে। আপনি আজকে 10 লক্ষ টাকা রাখছেন, 6 মাস পরে আপনি এই 6 মাস পরে এই টাকার জাকাত আসবে না? 1 বছর পরে এই টাকার জাকাত আসবে। আপনি ব্যাংকে টাকা রাখলেন 6 মাস আগে, এই যে এখন রমজান, এখন আপনার উপর জাকাত কি হয় নাই? ফরজ হয় নাই। যদি ব্যাংকে টাকা রাখেন সেই টাকাটা 1 বছর অতিবাহিত হয়। ব্যাংকে টাকা রাখেন আর ঘরে থাকুক যেখানেই থাকুক, সেই টাকাটা যদি আপনার কাছে কত বছর? 1 বছর অতিবাহিত হয়, তখন সেই টাকার উপর কি আসবে? জাকাত আসবে, নচেত জাকাত আসবে না। এটা হলো আপনার 1 বছর পূর্ণ হওয়া, এটাও একটা শর্ত। এই জন্য অনেক মানুষ দেখবেন নেশার পরিমাণ সম্পদ আছে কিন্তু 1 বছর পূর্ণ হয় নাই, তাহলে তার উপর জাকাতটা ফরজ হবে না। 7 নাম্বার অপশন হলো পূর্ণ মালিক হইতে হবে। যেই টাকা পয়সা আপনার আছে এই টাকার মালিক আপনাকে হইতে হবে। এখন নেশার পরিমাণ সম্পদ আছে কিন্তু অর্ধেক মালিক আপনি, অর্ধেক মালিক স্ত্রী, তাহলে জাকাত ফরজ হবে না। আবার নেশার পরিমাণ সম্পদ আছে অর্ধেক ছেলের অর্ধেক বাবার, সেক্ষেত্রেও তার উপর কি আসবে না? জাকাত আসবে না। জাকাতটা আসবে ওই ব্যক্তির উপর যার যে সম্পদের মালিক, ওই ওই সম্পদটা নেশার পরিমাণ সম্পদ হইতে হবে। এখন 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণর দাম বর্তমান বাজারে কত আপনি হিসাব করে যাচাই করে নেবেন, কারণ এটা তো আপনার এটা আপডাউন করে, কম বেশি হয় না। এই জন্য আপনি জেনে নেবেন যে বর্তমান বাজারে 7.5 তোলা স্বর্ণের দাম কত। যত বলবে ওই পরিমাণ টাকা যদি কেউর কাছে থাকে ওই ব্যক্তির উপর জাকাত কী হবে? ফরজ হবে। অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ টাকা জিজ্ঞাসা করবেন যে 52.5 তোলা বর্তমান রেট কত, বলেন, স্বর্ণকারেরা বলে দিবে সুন্দর। তখন ওই টাকাটা আপনার কাছে আছে কি না? স্বর্ণের হিসেবে অনেকের জাকাত ফরজ হয় না কিন্তু রূপার হিসেবে অনেকের জাকাত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, কারণ রূপার টাকাটা কম আসে, স্বর্ণের টাকাটা অনেক বেশি আসে। এই জন্য চেষ্টা করবেন রূপা অনুযায়ী জাকাত দেওয়ার জন্য। মনে হয় সম্ভবত এখন বর্তমানে আমার যেটা আইডিয়া, 65,000 টাকা যার কাছে আছে 1 বছর অতিবাহিত হয়েছে তার উপর জাকাত আসবে। তার উপর কী আসবে? জাকাত আসবে। বাকিটা দর কম বেশি হয় তো আপনারা জেনে নেবেন বর্তমান বাজার মূল্য কত, সেই অনুযায়ী আপনি জাকাত দিবেন। তবে 70,000 থেকে 80,000 হবেই, 80,000 টাকা যার কাছে আছে অবশ্যই তার উপর জাকাত ফরজ হয়ে গেছে, কারণ রূপার হিসেবে, রূপার হিসেবে জাকাত তার উপর ফরজ। 8 নাম্বার হইল কর্জে নেশাব থেকে মুক্ত হইতে হবে। আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকাই ঋণী, 10 লক্ষ টাকা আছে ঠিক, কিন্তু আপনি যে ঋণ আছে এই ঋণ দিয়া
আপনার 10 লক্ষ টাকা থাকবে না, তাইলে কিন্তু জাকাত আসবে না, তাইলে জাকাত আসবে না। আগে আপনি ঋণ দেন, ঋণ বাদ দিয়ে জাকাত দেওয়া আল্লাহ পছন্দ করেন না। আগে ঋণ দেন, মানুষের টাকা আগে শোধ করেন, শোধ করার পরে যেই টাকাটা থাকবে ওই টাকা যদি নেশাব পরিমাণ হয় তখনই আপনার উপর জাকাত ফরজ হবে। আসলি মালের অতিরিক্ত কোনো সম্পদ, আসলি মাল, আসলি মাল হইল ওইটা, যেমন আপনার একটা বিল্ডিং, পাঁচতলা বিল্ডিং, পাঁচতলা বিল্ডিংয়ের কোনো জাকাত নাই, এটা আপনার আসল ঘর, এটা আপনার কি থাকার বাসস্থান। একজন ব্যক্তি যদি 4-5টা ঘরও থাকে, ওই 4-5টা ঘরের কি আসবে না, জাকাত আসবে না, কারণ এটা আসল মাল, আসল মাল। ঘরের আসবাবপত্র, আলমারি, শোকেস, হ্যাঁ, ফ্রিজ ইত্যাদি, এগুলোর জাকাত আসবে না, কারণ এগুলো আসল মাল, এগুলো আপনার লাগ ব্যবহার করে থাকেন। পাঞ্জাবি জামা, টুপি, জুতা, জোড়া ইত্যাদি, এগুলো জাকাত নেই, কারণ এগুলো আপনার নিত্য প্রয়োজনীয় বিষয়, এগুলোর উপর জাকাত আসবে না। এই যে অপশনগুলো বললাম, এই অপশনগুলো হইল জাকাত ফরজ হওয়ার মাধ্যম। 9টা অপশন বললাম, এই 9 অপশন যার ভিতর আছে পরিপূর্ণ, ওই ব্যক্তি জাকাত দিবেন।